স্বামী মৃত্যুর পর ইদ্দত ও তালাকের মধ্যে পার্থক্য কি তালাকের ইদ্দত কিভাবে পালন করতে হয় ইদ্দত বলা হয় গণনা করাকে এটা শাব্দিক অর্থ হলো গণনা করা আর ইসলামী পরিভাষায় ইদ্দত বলা হয় কারোর স্বামীর সাথে কোনো মহিলার বিচ্ছেদ হয়ে গেলে কিংবা স্বামী মারা গেলে স্ত্রী যে পিরিয়ডটা বিবাহশাদী করা থেকে নিজেকে বিরত রাখতে হয় এই মৌলিকভাবে এই কাজ এবং আনুষঙ্গিক কিছু কাজ করাটাকে ইদ্দত বলা হয় এই ইদ্দতটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে স্ত্রীর তিনটা মাসিক পর্যন্ত ইদ্দত পালন করতে হয় অর্থাৎ কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন না এরপরে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন আর যদি কারোর গর্ভবতী থাকেন ওই অবস্থায় হয় তাহলে সেই ক্ষেত্রে গর্ভ খালাস হওয়ার আগ পর্যন্ত সন্তান প্রসবের আগ পর্যন্ত তিনি বিয়ে শাদীতে আবদ্ধ হতে পারেন না এবং যদি কারোর মাসিক বন্ধ হয়ে যায় তাহলে তিনি তিন মাস অর্থাৎ 90 দিন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না তারপর অন্যত্র বিয়েবন্ধনে আবদ্ধ হতে পারেন কেন কারণটা কি এর কারণ হলো পুরুষকে তো ইদ্দত পালন করতে হয় না মহিলায় কেন করতে হয় কারণ মহিলার গর্ভে এই ভদ্রলোক যিনি যার সাথে বিচ্ছেদ হয়ে গেল তার কোনো সন্তান আছে কি না যদি আজকাল মেডিকেল চেকআপের মাধ্যমে জানা যায় ইসলাম তো সর্বজনীন সর্বকালীন সব যুগের জন্য প্রযোজ্য যেখানে এটা নাই সে কি করবে তো এর বাইরে চেক আপ অনুসম ত্রুটি হতে পারে এই জন্য শরীয়ত এই পিরিয়ডটা দিয়েছে যে এই পিরিয়ডটা পর্যন্ত এটা একমাত্র কারণ এটা একটা কারণ আল্লাহর নির্দেশে আরো বহু রহস্য আছে থাকতে পারে আমরা কয়টা জানি এই টাইমটা তিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না এটা হলো বিবাহ পরবর্তী তালাকপ্রাপ্ত নারীর ইদ্দত তিন মাস বা তিনটা মাসিক বন্ধ হয়ে গেলে মাসিক না থাকলে সেক্ষেত্রে মাস হিসাবে করবে 90 দিন তিনি ইদ্দত পালন করবেন অর্থাৎ বিবাহ থেকে বিরত থাকবেন এরপরে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অন্যত্র এক আর যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি ইদ্দত পালন করবেন এই সময় তিনি কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না বিবাহের প্রস্তাবও দিবেন না এবং এই সময়টাতে তিনি স্বামীর সংসার যেখানে মারা গেছেন স্বামী সেই জায়গাতে অথবা নির্দিষ্ট যেখানে তার জন্য থাকা সেফ এরকম জায়গাতে তিনি নিজেকে অবস্থান করে রাখবেন তিনি একান্ত প্রয়োজন ছাড়া ডাক্তার দেখানোর জন্য বের হতে পারেন একান্ত প্রয়োজন ছাড়া তিনি বাইরে যাবেন এটা শোক পালনের অংশ হিসাবে নট অনলি ইদ্দত পালন এটা শোক পালনের অংশ হিসাবে তাহলে দুটার মধ্যে পার্থক্য হলো বিচ্ছেদের পর তিনটা মাসিক অথবা তিন মাস আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন স্বামী মারা গেলে তখন নিজেকে শোক পালনের অংশ হিসাবে একটা জায়গায় তিনি আবদ্ধ করেন বা আবদ্ধ করা মানে এই না যে ঘরতে বেরোতে পারবে না মানে একটা ঠিকানার মধ্যে থাকবেন বাইরে যাওয়া করবেন না একান্ত প্রয়োজন ছাড়া আর তালাকপ্রাপ্তা হলে সেক্ষেত্রে সবই করতে পারবে শুধু বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না বাইরে তিনি যেতে পারবেন এই হলো পার্থক্য